নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, এখানে কিন্তু হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে সমস্ত তথ্য দেবো যে এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমরা কত মাইনে পাবে, তোমাদের কত বয়স হতে হবে এবং আবেদনটা কীভাবে করবে, অনলাইন না অফলাইন, পরীক্ষা কীভাবে হবে, কবে হবে, সমস্ত যাবতীয় তথ্য দেবো। তো দেখতে পাচ্ছ লেখা আছে এখানে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ ভারতীয় আর্মি বিভাগের মধ্যে এটা কিন্তু পড়ে, আর্মি বিভাগের মধ্যে এটা কিন্তু পড়ে, সেনাবাহিনীর মধ্যে এটা পড়ে। তো দেখতে পাচ্ছ লেখা আছে এখানে এএসআই পদে নিয়োগ হচ্ছে এবং হেড কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। হেড কনস্টেবল এএসআই মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। হেড কনস্টেবল মানে তোমরা সবাই জানো যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পরেই কিন্তু হেড কনস্টেবল এখানে নিয়োগটা হয়। তো এখানে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যে কেউ আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে ভ্যাকান্সি তোমাদের কিন্তু 312টা আছে, তোমাদের কিন্তু টোটাল 312টা ভ্যাকান্সি আছে। 11টা কিন্তু আছে তোমাদের এএসআই এর জন্যে এবং 301টা কিন্তু আছে হেড কনস্টেবলের জন্য তোমাদের ভ্যাকান্সি আছে সারা ভারতবর্ষ জুড়ে। এবার মেল ফিমেল এসসি এসটি ওবিসি সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এরপরে অ্যাপ্লাইটা কীভাবে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম অফলাইন অ্যাপ্লাই করা যাবে না, একদম অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এজ বয়স, অ্যাপ্লিকেশান ফিসটা দেখতে পাচ্ছ এখানে বলা আছে, অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বেশি কিছু বলা নেই, সম্ভবত 100 টাকা থেকে শুরু হবে এবং মেল ফিমেল যদি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু সম্বন্ধে সম্পূর্ণ বিনামূল্যে হতে পারে এবং 100 টাকা কিন্তু ওবিসি এবং জেনারেলে হতে পারে। তো সেই শর্ট নোটিফিকেশান এটা, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসের বিষয়ে বেশি কিছু বলা নেই। তো এরপরে যেটা আছে এজ অর্থাৎ বয়স, কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25, 18 বছর থেকে 25 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এবার যদি এসসি এসটি ওবিসি হও তাহলে কিন্তু যেরকম বয়সের ছাড়টা থাকে তো সেরকম ছাড় তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, এটা কিন্তু জেনারেল এবং ওবিসির জন্যে। এবং এসসি এসটি যদি হও তাহলে কিন্তু তোমরা 18 থেকে একটু বেশি বয়সে ছাড় পেতে পারো। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের 12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো শাখা থেকে, অর্থাৎ গ্র্যাজুয়েট মানে সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখায় তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস তোমরা হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, সেটাই সেরকম এখানে বলা আছে। এবার তোমাদের ক্যাটাগরি তোমাদের দেওয়া আছে, তোমাদের ইউআর মানে জেনারেল ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি সবাই, সে যে কোনো মানে সমাজের ক্যাটাগরির লোক হলে, যে কোনো কাস্টের লোক হলে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার তোমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের লাস্ট ডেট, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেটটা কী আছে সেই ডেটটা আমরা জেনে নেব। তোমাদের নোটিফিকেশানটা প্রকাশিত হয়ে গেছে 27/7/2022 অর্থাৎ এই কদিন আগে নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো সেই নোটিফিকেশান প্রকাশিত হওয়ার 30 দিনের মধ্যে, তো 27/7/2022 থেকে যদি আমরা 30 দিন করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট পাচ্ছি 25/8/2022 অর্থাৎ 25/8/2022 পর্যন্ত, 25/8/2022 পর্যন্ত আমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবো। তো 25/8/2022 পর্যন্ত আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো। তো এবার আছে আমরা আসছি স্যালারি অর্থাৎ মাইনে কত পাবে, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদের জন্য তোমরা স্যালারি কত পেতে পারো। তো তোমরা মাইনে পেতে পারো এএসআই এর জন্য দেখতে পাচ্ছ বলা আছে এএসআই এর জন্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জন্য 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত সর্বোচ্চ তোমরা বেতন পেতে পারো। সঙ্গে তোমাদের সমস্ত রকম যে অ্যালাউন্সগুলো থাকে এইচআরএ ডিএ পিএফ সমস্ত কিছু গ্র্যাচুইটি সমস্ত তোমরা কিন্তু পাবে যেহেতু একটা সরকারি চাকরি। তো এখানে তোমাদের কিন্তু লেভেল 5 অনুসারে বেতন দেওয়া হবে। এবং এরপরে আছে হেড কনস্টেবল অর্থাৎ দেখতে পাচ্ছ এরপরে আছে হেড কনস্টেবল। তো এই হেড কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু অবশ্যই 25,500 থেকে শুরু করে 81,100 টাকা বেতন দেওয়া হবে, যেটা তোমাদের পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। সঙ্গে তোমাদের সমস্ত যে অ্যালাউন্সগুলো থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের বা মানে বিএসএফের সেই সমস্ত কিন্তু অবশ্যই অ্যালাউন্সগুলো তোমরা পাবে। তো তোমাদের মানে এক্সামটা কীরকম ধরনের হবে, অবশ্যই একটা রিটেন এক্সাম, অবশ্যই একটা রিটেন এক্সাম তোমাদের হবে, দেখতে একটা রিটেন এক্সাম, একটা রিটেন এক্সাম তোমাদের হবে এবং তোমাদের শর্ট হ্যান্ড এবং টাইপ টেস্ট করে নেওয়া হবে। যেহেতু এখন কিন্তু সমস্ত চাকরিতেই তুমি যে কোনো পদই অ্যাপ্লাই করো না কেন তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার জানতে হয় এবং ছোটোখাটো অফিসের ধরো তুমি কাজ করছো তোমাদেরকে বলতে পারে এই নোটিশটা একটু টাইপ করে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। তো সমস্ত পরীক্ষাতে কিন্তু এখন কম্পিউটার জানা চাই, তো সেই অনুসারে তোমাদের কিন্তু অবশ্যই একটা শর্ট হ্যান্ড তোমাদের দরকার হচ্ছে, শর্ট হ্যান্ড মানে স্টেনোগ্রাফারদের জন্য। এবং টাইপিং টেস্ট তোমাদের জানা হবে, টাইপিং স্পিড টেস্ট তোমাদের দেখে এবং রিটেন এক্সাম নিয়ে
নিয়ে ইন্টারভিউ নিয়ে তোমাদের ফিল্ড টেস্ট বিভিন্ন রকম টেস্ট করার পরে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। এবার এই এবার তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব। আর যে নোটিফিকেশানটা তোমাদের ওয়েবসাইটে পাওয়া যায় সেই বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা গুগলে গিয়ে সার্চ করবে, বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবার তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের নোটিফিকেশানটা লিঙ্কে দিয়ে দেওয়ার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি এরকম ধরনের ভিডিও কন্টিনিউ প্রতিনিয়ত দেখতে চাই এবং ভালো ভালো প্রশ্ন এবং জিকে বা তোমাদের জেনারেল নলেজ বা তোমাদের মানে অঙ্ক ইংলিশ এই সমস্ত জানতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। ধন্যবাদ।